ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আপনাদের সামনে আরেক গুরুত্বপূর্ণ সোশ্যাল খবর তুলে ধরব। চলুন জানা যাক খবরটি কি। দেখা যাক খবরটি কি। বিশ্বের ত্রাস করোনা ভাইরাস এবং লকডাউনে সাতমাইলবাসীরা কতটা সচেতন, এর সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এখন আপনারা সাতমাইলের সার্বিক চিত্র দেখছেন। এখানকার সাধারণ পাবলিকরা কি বলছে চলুন জেনে নি। ওনারা কি বলছে? দোকান খুলতে পারছি না, কাজ করব কি, আমরা খেতেই পাচ্ছি না, আর যা কিছু হচ্ছে তো তো সবই পুলিশ তুলি এমন তাড়া করছে, দোকান খুলতে পারছি না, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আচ্ছা, যেটা তো এখন অ্যাকচুয়ালি লকডাউন চলছে তাই জন্য না? হ্যাঁ, লকডাউন চলছে, আপনাকে তো মানতে হবে না। এখন কিছু করার নেই, বাড়িতে তো আমাদের চাল ডাল নেই, আমরা তো খাটা খাটনির উপরে নির্ভর, আমরা কোথায় যাব, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, খেতেই পাচ্ছি না, সংসারে চলছে না, আমাদের পরিস্থিতি বড় খারাপ। বাড়ি থেকে উচিত নয় তো, তাও তো আমরা মানে বেরোচ্ছি ভালো হয়ে একটু সামনে সামনে করছি, কিছুদিন পরে একদম অফ অফ হয়ে যাবে একদম। বলতে গেলে সরকার, আপনারা কতটা সরকারের যে নির্দেশ আছে সে নেওয়া বলে আপনারা মানছেন? হ্যাঁ মানছি, আমি কম বেশি মানা হচ্ছে, কম বেশি মানা হচ্ছে, বিশেষ করে তো কেউ না না যা মানা হচ্ছে না কেন, এই যে কিছু কিছু গ্যাদারিংও হচ্ছে সেগুলো দেখা যাবে যে আর কিছু করে মানে বন্ধ হয়ে যাবে, গ্যাদারিংটা করা উচিত না আমাদের জন্য, তাও আর কি করবো যে খাওয়ার জন্য বেরোতে তো হবে আমাদের। ঠিক আছে রাখলাম, আর কি বলবো, আর এখন তা আছি তো 5% আমরা নিই, যেহেতু এইসব কারণে কিন্তু গরিব মানুষরা খেতে পাচ্ছে না, গরিব মানুষদের অসুবিধে হচ্ছে। আচ্ছা, এই করোনা ভাইরাসের জন্য কী কী করা উচিত আপনারা জানেন? করা উচিত লকডাউনে আপনাদের ঘরে থাকা উচিত, বাইরে বেরোনো উচিত নয়। আচ্ছা, এইসব কারণে সেফটি থাকা উচিত এবং ঘরের লোকদের সেফটি রাখা উচিত। মাস্ক ব্যবহার করা, মাস্ক তো মাস্ক ব্যবহার করা উচিত একদম, 99% মাস্ক ব্যবহার করা উচিত। 5% যারা ছোটো ছোটো বাচ্চা হলে তারা মাস্ক তো ব্যবহার করতে পারবেন, তারা বাড়িতে থাকবে।